আমাদের নামাজটা কি হওয়া দরকার? জামাতের সঙ্গে নামাজ হওয়া দরকার। জামাত ছাড়া যেন নামাজ না হয়। জামাতের সঙ্গে নামাজ পড়লে আমার একা একই নামাজ পড়ার চেয়ে শক্তির গুণ সব বেশি। দেখেন হাদিস শরীফে আমি নবা রাদি আল্লাহু তাআলা আনহু আন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতুল জামাত আফদাল মিন সালাতুল ফাদল বি 27 দামাশ। এখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি জামাতে নামাজ একা একই নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়া সহল 27 দামাশ 27 গুণ সব বেশি। 27 গুণ সব বেশি মানে একটা হাদিস আছে 25 গুণ সব বেশি। 25 গুণ 27 গুণ বলার কারণ হলো মানুষের মানসিকতার কারণ। মানুষ একটু খেয়াল করে একটু বের খেয়াল করে। তো যদি কোনো ব্যক্তি পরিপূর্ণ ইহমানের সঙ্গে জামাতে নামাজ পড়ে 27 গুণ সব বেশি। 27 গুণ সব বেশি কথাটি কিভাবে বুঝবেন? এ কথার অর্থ হলো এই যে আপনি আজকে নামাজ পড়ছেন ফজরের নামাজ অথবা জোহরের নামাজ, এই জোহরের নামাজ একদিন পড়লে একদিনের সওয়াব। কি বলেন? নামাজ পড়ছেন একদিন সওয়াব হবে কি একদিনের এক বেলার সওয়াব? কিন্তু 27 গুণ অর্থ হলো এই নামাজটা যদি আপনি 27 দিন পড়তেন তাহলে যে পরিমাণ সওয়াব হতো জামাতে পড়ার কারণে আপনাকে একসঙ্গে কত পরিমাণ সওয়াব দেওয়া হয়েছে? আপনি জোহরের নামাজটা একা একা পড়বেন 27 দিন। বলেন তো 27 দিনের পর আর কয়দিন যোগ করলে এক মাস হয়? কয়দিন? 3 দিন। তাহলে বোঝা গেল প্রায় এক মাস, প্রায় এক মাসের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন শুধু জামাতের শরীর হওয়ার কারণে। যদি আপনি জামাতে হাজির হন, জামাতে যদি শরীর হন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জামাতে আসার কারণে আপনাকে কি পরিমাণ সওয়াব দান করবেন? যে আপনি এক মাসে যে পরিমাণ ইনকাম করতেন, যে পরিমাণ সওয়াব প্রবর্তিত হতো তা কিন্তু আপনার কি হয়ে গেছে? একবারই হয়ে গেছে। এই জন্য আমাদের জামাতের সঙ্গে নামাজ পড়া দরকার। আর যিনি জামাতে নামাজ পড়তে যান তার কিন্তু করতে কদমে কদমে ইসলাম। এখানে একটা বড় হাদিস আছে, হাদিস আমি আপনাদের শোনাই যে কি লিখেছেন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। قال رسول الله صلى الله عليه وسلم صلاة الرجل في جماعة تتعب على صلاة في بيته في سوقه 25 درهم. هذا يعني যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে মসজিদে নামাজ পড়লে তার একা একই নামাজ পড়া, দোকানে নামাজ পড়া, বাজারে নামাজ পড়া, তার ঘরে নামাজ পড়ার চেয়ে এটা 25 গুণ সওয়াব বেশি। এখানে এই বলছে 25 গুণ সওয়াব বেশি। অদালিকা এটা কেন মসজিদে নামাজ পড়লে তার 25 গুণ সওয়াব বেশি কেন হবে? তার ব্যাখ্যা দিয়েছেন এরকম ইদা তাওয়াদ্দা আহসান আল উযুআ, যখন সুন্দর করে সে উযু করে সুম্মা খারাজা ইলাল মাসজিদ ওয়ালা ইখরুজুহু ইল্লা সালাম, সে এরপর মসজিদে এসেছে আর মসজিদে এসেছে কি জন্য? নামাজ পড়ার জন্য এসেছে, কোনো কোনো কারণে না। তাই ইদুর সাথে দেখা করে আসি এটা না, বরং আমাদের জন্য এসে এসেছে। এই ব্যক্তির জন্য কি হবে? লাম ইয়াকুল খতওয়াতান ইল্লা রুকিআত তাহু বিহা দারাজা। এই ব্যক্তি যতবার পা ফেলবে প্রত্যেক কদমে কদমে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে করবে সে নামাজের মধ্যে থাকলে তাকুল, সে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা রহমহু, ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করে আল্লাহ তার প্রতি তুমি রহম করো, আল্লাহ তার প্রতি তুমি শান্তি না দিও, আল্লাহুম্মা সাল্লি আলাইহি হে আল্লাহ তার প্রতি শান্তি না দিও, আল্লাহুম্মা রহমহু হে আল্লাহ তার প্রতি তুমি রহম করো। আল্লাহ ইয়াজালু ফি সালাতি মান তাযারা সালাত, যতক্ষণ নামাজের সে অপেক্ষা করবে সে নামাজের হালতেই থাকবে। নামাজের অপেক্ষা করা কি? নামাজের যতক্ষণ আপনি নামাজের জন্য চলে এসেছেন, আদা দেওয়ার সাথে সাথে বাজান দেওয়ার আগে চলে এসেছেন, এই আজকে জুমার নামাজ আল্লাহর অনেক বন্ধিকার মতো আছে, যারা কি করছে মনে কাটে চলে আসছে, এসে আগে বসে বসে নামাজের অপেক্ষা আছে যে আজকে নামাজ পড়ে তারপর যাবে। নামাজের জন্য এসেছেন, যতক্ষণ তিনি নামাজের জন্য বসে আছেন ততক্ষণ তিনি নামাজের মধ্যে রয়েছেন এবং এই কারণে ফেরেশতার দোয়া তিনি পাচ্ছেন। আর
মানুষের উপস্থিতি আসতে তার সবই পরিমাণ বেড়ে যায়। এই কারণে বলা হয়েছে যে নামাজ কি হয়, মসজিদে নামাজ পড়লে তার অতি দূর স্বভাব বেশি। কাজে নিন জামাতের উপরে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে যে একজন অন্তর সাহাবি তুমি কি আজান শুনতে পাও? বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আজান শুনতে পাই। রাসূলুল্লাহ বললেন তাহলে তোমাকে যে এই ঈশা নামাজ আর ফজরের নামাজে
এখানে একমাত্র মুনাফিক ছাড়া আর কেউ ব্যক্তি কিছু পাওয়া যায় আসতে, অথবা দোকানের কাজে এত ব্যস্ত, অথবা তার কোন চাকরির কাজে এত ব্যস্ত যে সে কাজ করতে 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 সময় শেষ না, এসে নামাজ পড়ে পড়বো না, শেষে এসে নামাজ শেষ শেষ করার চিন্তা করবে। আবার অনেক সময় আছে ফজর নামাজ খুব ঘুম ধরে, রাত যাচ্ছে ভালো লাগে না, তো কোনো মতো উঠে ওজুরে করে বিছানার পাশে যায় নামাজটা বিছে কাকের মতো দুটো ঠুকর মেরে নামাজ শেষ করে আবার শুয়ে পড়ে, তার মানে নামাজ আর নাই। অথচ দেখেন ফজরের নামাজের পরে ঘুমানোটা খুব খারাপ, ফজরের নামাজের পরে ঘুমানোটা খুব খারাপ। হযরত তার পরে বাবা না ফজরের নামাজের পরে কি ঘুমিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা দিয়ে তাকে আঘাত করে বললেন ফাতেমা তুই শুয়ে আছো না, এখন নিজেই কল্পনা শোনা করো বলো তুমি শুয়ে আছো না। আর এই কারণে দেখেন যারা তরিকাতে মাসায় আছে যে কোনো তরিকার যত তরিকায় হোক না প্রত্যেক তরিকার মাসায় কাছে কথা বলে থাকেন অজরে নামাজের পরে চিন্তা করবেন, এরপরে ঈশ্বর করবেন তারপরে কথা আসবে কি আপনি যে কোনো পীরের প্রতি ধরুন না কেন চাই সেটা খালিয়া হোক চাই সে কমিয়া হোক যে কোনো জায়গার অনেক সাইকে দেখছি ওই যে ফজর নামাজের পর বসছেন ঈশ্বরের নামাজ না পড়লে কখনো পড়বে কোনো ভাবে কারণ আল্লাহ তাআলা সারা বিশ্ব রীতি কর্ম করে আর রীতি মানে শুধুমাত্র টাকা পয়সা অর্থ করি না রীতি মানে আপনার সুস্থতা আপনার জন্য নীতি আপনার অর্থ করি আপনার নীতি আপনার সন্তান আছে আপনার নীতি আপনার পরিবারের একটা শান্তি যে সমস্ত লোক আছে ওরা প্রথম কারণ হলো এই না এই দুনিয়াতে কাফের মুশরিক এই দুনিয়াটা কাফের মুশরিকদের জন্য না মুসলমানের জন্য বলতে হবে দুনিয়ার সুখটা কি কাফের মুশরিকদের জন্য না মুসলমানদের জন্য কাফের মুশরিকদের আল্লাহ অপছন্দনীয় বান্দার জন্য দুনিয়া দুনিয়ার সুখ দুনিয়ার সম্পদ তাদের বেশি হবে যাদের আল্লাহ পছন্দ করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া সিজিউল মুমিন দুনিয়া হলো এই মুমিন মুমিনের জন্য দুনিয়াটা কি জেলখানা জেলখানা কি সুখে থাকে থাকে না হ্যাঁ বলছেন না তুমি কাফের কাফের তো তুমি এখানে হতে এসেছে এটা হলো বিনাশ এখানে তাদের সুখ এজন্য তারা সুখের জন্য এরকম করে সুতরাং তারা এই কাজ করে তাদের জন্য এরকম করা না দ্বিতীয় নম্বর কথা হলো যদি কোনো কাউকে দেখে তার টাকা করি অর্থ করি অনেক বেড়ে গেছে কিন্তু আমি একটা কথা বলতে চাই সেটা হলো এই সম্পদ বড় জিনিস না মানুষের সুখ বড় জিনিস বলেন না কেন সুখ বড় জিনিস সম্পদ কেন মনে করি সুখের জন্য কি বল আমার ঘরটাকে সুন্দর করে টাইলস দিয়ে মাটির পর্যন্ত দিয়ে সাজিয়েছি বাথরুম সুন্দর করেছি আমার কিচেন সুন্দর করেছি আমার পরিবেশটাকে অনেক ভালো করেছি এখন অবসর খরচ করে খারাপ বাসাটা করলেন আর একজন টিনের বাসায় থাকে আপনারটা এক সুন্দর করলেন ওনারটা করেননি আপনি সুন্দর কেন করেছেন এখানে শীত গরমের কি হবে আপনারা বাঁচতে পারবেন এসি লাগাই দিয়েছেন গরমের সময় শীত লাগে না গরম লাগে না আবার ঘরটা এমন কমপ্লিট করা যে শীতের সময় যা শীত লাগে না আবার গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা আবার রান্না বাড়ার সুব্যবস্থা সব কিছু আছে আর টিনের ঘরে যে থাকে আছে এখন তো পুড়ে ঘর বা খেলের ঘর পাওয়াই যায় না যে যদি টিনের ঘর হয় সে কোনো কষ্ট আছে তার কত কষ্ট শীতের সময় শীত লাগে গরমের সময় গরম লাগে রান্না বাড়ার সুব্যবস্থা নাই পানি গরম করে দিয়ে কি পাবে নানা ধরনের আমাদের সমস্যা আছে সব টাকা যেহেতু ভয় আছে
সবকিছু আছে, আমি কিছু করলেন আমি সুখের জন্য, তাহলে টাকা অর্জন করেছেন আমি সুখের জন্য, কিন্তু যদি আমরা সুখ না যাই টাকা দিয়ে কিছু হয়, কিছুই হয় না। অনেক অনেক সম্পদ অর্জন করেছে, অনেক সম্পদ আছে কিন্তু তার কোনো সুখ নেই, শান্তি নেই, ধরো না অনেক সম্পদশালী আছে। আমি যদি দেখেছি একজন খুব সম্পদশালী ব্যক্তি, বিশাল ধরনের মার্কেটের মালিক, সে ব্যক্তি সে তার নিজের গাড়িতে চলতে পারে না, রিক্সা চলে যাওয়া লাগে, তাও কি দাঁড়ায় তার রিক্সার উপর দাঁড়ায় মানে রিক্সার হ্যাঁ বসতে হয় বা সুতা করে সুতা বসতে হয়, কি খবর উনি এত বড় মার্কেটের মালিক সে করে বসে থাকে কেন দেখতে কেন দেখা না, তখন আর বসা কিসে বসা সিলে সুতা বা দেন ঠিক আছে। এখন বলতে হইতো এরকম কষ্ট ধরে রক্ত মুসলমানরা আছে, আরে অন্তরে যে একটা প্রশান্তি সেটা যে আমাদের মধ্যে আছে, ওই আমাদের মধ্যে এই সুখ শান্তি কোনোদিন পাবে না, অন্তরে যে সুখের শান্তি প্রশান্তি কি আপনি তৃপ্তিটা এটা কি কখনো মনে রাখবেন, অন্য কোথাও পাবেন না। সুতরাং দুনিয়া নিজেকে ভিতরে দুনিয়া যারা যে স্থিতিগুলোতে তার মধ্যে সুখ শান্তি একটা বড় ধরনের জিনিস, আর এই সুখ টাকায় আসে না, এই সুখ পয়সায় আসে না, যশ থেকে আসে না, এই সুখ অনেক এমন একটি খাল যা আল্লাহ মানুষের অন্তরে দিয়েছে। তাহলে কিছু মানুষ বেঁচে বেদনা কষ্টে আছে, তারপর তার কিছু মনে হয় সুখেই আছে, এমন জ্বর এমন রোগ হয়েছে এই রোগের মাথায় কথা না, তারপর সঙ্গে সঙ্গে সমাজের কথা মানে হ্যাঁ এই যে আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমার ভাই, আমি তো ক্যান্সারের রোগ অনেক ব্যয় ব্যাপার মানুষ নাকি আশ্চর্য হলে এইটা যে মনে বিপদের সময় ধৈর্য ধারণ করে তাও সব পায়, আর তখন সে কিন্তু নিয়ামত পায়, তখন সে কি হলো সুক্রিয়াটা সবাই জানে
معناه شديد ربنا حرام لازمة للجماعة وليس معناه دوام الخروج في المساجد في المسجد لأن الدين شرط مسلم مشترك لازم تاكي مشترك شيء من الدين مشترك هذا يقول لك تاي دين يسوع باسا يسوع ما ورم أبني أبنا كذا يقول له مسجد غير بعيد هم سيدنا النبي عليه الصلاة فان تشيلوا في الأرض جب نماشش بس جب نسوي يقول له انتم على الدين ما نشترك على الدين ما نشترك على الدين لا يتوضأ أحد أيها السنة وضوءه
যে ব্যক্তি সুন্দর রূপে উজু করে আসার পাঁচটি মসজিদে যায় কত স্মৃতি করে আমরা একসঙ্গে ঘরে থাকছি, এইভাবে চলছি, দেখা হলে এমন ভাবে জড়ায় ধরে একেবারে মানে কতটা মহব্বতার ভালো লাগে তার। এরপরে এবং ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, এরকম আপনি বলছি যে আল্লাহুম্মা ফিরহু আল্লাহুম্মা আরহামহু এরকম করে বলেন। আর নামাজে জামাত যখন করতে করতে হাজির হয়ে যান তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জাহান্নামের আগুন দিয়ে দিয়ে হাজির। এই কারণে জামাতে হাজির হওয়া অনেক অনেক মানে ফজিলতের কথা লেখা রয়েছে, সব কথা কিন্তু আমি আপনাদেরকে শোনাতে পারলাম না। হাজির আমল করার জন্য এত বড় দরকার কি আছে, এত বড় দরকার আছে, এত বড় দরকার নেই। যদি দু একটা কথা এখন শুনে তাহলে তার জন্য বলতে শুনে দেখেন, এই যে হলো সালাতুল খৌফ নামে একটা নামাজ আছে, আপনি জানেন কিনা, সালাতুল খৌফ মানে ভয়ের সময় নামাজ। ভয়ের সময় নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধে ছিলেন, এটা জুবাইর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন যে জুহাইনা নামের একটা গোত্র তাদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল, প্রচণ্ড যুদ্ধ চলতেছে। আমি জানাতে গুরুত্বের কথা বলছি, প্রচণ্ড যুদ্ধ চলতেছে, যুদ্ধটা এত বেশি চলতেছে যে যুদ্ধের একটা মূল হলো চারটা হয়ে গেছে, তখন জোহরের টাইম হয়ে গেছে। যখন জোহরের নামাজের সময় হয়ে গেছে সবাই কিন্তু কাতারে দাঁড়িয়ে নামাজ শুরু করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন এবং সবাই নামাজ পড়তেছে। এই জোহরের জন্য লোকরা তারা কিন্তু খুব মানে এদের প্রতি আক্রমণ করার জন্য উদ্যম হয়ে আছে। জোহরের নামাজ যখন শেষ হয়ে গেল তখন ওরা একটা একটা হারে একটা আমি যখন রুকুসা করবো তখন প্রথম যারা আছে প্রথম কথা এরা শুধু আমার সাথে সঙ্গে চিন্তা করবে, আর দ্বিতীয় কথা যারা আছে তারা কি করবে, দাঁড়ায় থাকবে। কারণ সব সামনা সামনে ছিল, কিবলা মুখে নামাজ পড়তেছিলেন আর শত্রুপক্ষ সামনে দিকে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে আমি যখন প্রথম কাতারে না প্রথম কাতারে নামাজ পড়ব তখন আমি যখন সাজদা দেব তখন শুধুমাত্র তারা সাজদা দেবে, প্রথম কাতারে যারা আছে তারা, এরপর উঠে যাব, উঠে যাওয়ার পরে তখন যারা দ্বিতীয় কাতারে আছে তারা আগে কাছে দেবে। এরপরে যখন দ্বিতীয় রাকাত নামাজ পড়বো তখন দ্বিতীয় কাতারে যারা ছিল তারা আগে সিজদা দেবে, কারণ প্রথম কাতারে চলে আসছে, তারা আগে সিজদা দেবে আমার সঙ্গে, আর যারা পিছনে দাঁড়িয়ে আছে এরা পরবর্তীতে সিজদা দেবে। এরপরে সবাই একসঙ্গে নবীর সঙ্গে সালাম দিয়ে নামাজ শুরু। যুদ্ধ কঠিন জিনিস, এই মুহূর্তে কিন্তু জামাত ত্যাগ করেন, কি কথা বুঝতে পারছেন, যে যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে তার মধ্যেও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছে, নামাজের নিয়ম বাধ্য ছিল এইভাবে কি নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন, মারাত্মক অসুস্থ। আপনারা এই যে জাহাজ সম্পর্কে কথা শুনেছেন না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাথা ব্যথা করতেছিলেন, জানতে বাদ দিয়ে গেলেন, জিয়ারত করতে গেলেন, জিয়ারত আসার পর তিনি মাথা ব্যথা করছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ওয়া আসা ওয়া আসা, তিনি মাথা ব্যথা করে মাথা ব্যথা করে তুমি মাথা যে পরিমাণ কষ্ট পাচ্ছ তার বেশি কষ্ট না পাই, কারণ আল্লাহ আমাদেরকে বেশি নিয়ামত দান করবে। হাজির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লেন, গিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনি যখন একটু অজ্ঞান হয়ে গেছিলেন জ্ঞান ফিরে পাওয়ার পরে তিনি বললেন আসল মানুষ মানুষের সবাই নামাজ পড়েছে, তিনি বললেন যে না ইয়া রাসূলুল্লাহ এখন সবাই নামাজ পড়েনি,
পুনরায় আপনার জন্য অপেক্ষা আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি পানি এসে পাত্রে করে আমি গোসল করব। নবী পানি আনার পরে গোসল করলেন, গোসল করার পরে তিনি জামাতে যাবেন, যাওয়ার ভালো বুঝে জ্ঞান হারিয়ে গেল, এত ব্যথা এত কষ্ট, নবীটি ব্যথায় জ্ঞান হারিয়ে গেল। যখন জ্ঞান ফিরে আসলো নবীজি বললেন মানুষ কি সব আসল নাস, মানুষ কি সবাই নামাজ পড়ে ফেলছে, পড়ে গিয়ে আসলে নামাজ পড়ে সবাই আপনার মনে ফিরে আসছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পানি নিয়ে আসো আমাকে গোসল করো, পানি নিয়ে গোসল করার আমার মধ্যে দিকে তুমি খুব ভালো বোধ করবে, নামাজ পড়াতে যাবে তার আগে আমার মধ্যে দিকে গোসল করবে। এরকম তিনবার করলেন, তিনবার কয়বার, তিনবার, একবার, দুইবার, তিনবার নবীজি এরকম গোসল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু বকরকে, এই আবু বকর তো বলো মালিশ করো সে তোমার নামাজ পড়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি রহমতের মানুষ ছিলেন, তিনি ঘর করে বলেছে আমাদের
আলহামদুলিল্লাহ।